আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। নমস্কার, খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। আধার কার্ড না থাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত বিধবা মহিলা, রাত কাটাচ্ছে রান্নাঘরে। 2016 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকার নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত হলো না বিধবার ঘর, কেন উঠছে সেই প্রশ্ন? আর কত গরিব হলে মিলবে সরকারি ঘর? এই দুশ্চিন্তায় কাটছে বিধবার দিন। বিধবা মহিলার নাম সাবেরা বেওয়া, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। একমাত্র ভাঙাচোরা রান্নাঘরেই কাটছে তার দিন। বাড়িতে বিদ্যুৎ নেই, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, পুকুরের জল দিয়েই করেন রান্নাবান্না। শৌচাগার না থাকায় মাটি একমাত্র ভরসা, বসবাসের একমাত্র রান্নাঘরটিও এই বর্ষায় ভেঙে পড়েছে। দরজাহীন ঘরে পলিথিন টাঙিয়ে কোনো রকমে কাটছে তার দিন। নেই কোনো রেশন কার্ড, অর্থাহারে অনাহারে কাটছে দিন। যে চলছে সে খাচ্ছে, মি চলছে না খাচ্ছে, সবাই দুঃখ। আমার মধ্যে দুঃখ বেজায় বেজায় দুঃখ, ঘরে তো পড়ে গেছে। কিভাবে থাকছেন আপনি এখন, অবস্থা কিরকম? অবস্থা এই যে খারাপ, আমি যে বলে গরিব, আমি গরিব, আমি বাপ কেনে মা কেনে গরিব ছি। ঘরে শুয়ে থাকিছে আর মাঠে যাচ্ছি ধান মান কাটতে, আর ইয়ে বাড়ি থেকে লোকের বাড়ি থেকে কাম করছি, খাচ্ছি, আর মাথাতে আছি ইয়ে ঠিক নাই। আর ইয়ে ঘর একটা ঘর আছে ভাঙা ফোটা, আর ইয়ে কই পরে কলের পানি খাচ্ছি, বাথরুম নাই, কল নাই, লোক বজায় বলছে খালি পানি খাচ্ছি। তো 2011 সালে ঘর আসছে, ঘরে মেম্বারও করছি তো কথাই নি শুনছে। আমি তো এখানে থাকছি, বিয়ে হয়েছে গঙ্গিয়ে, শ্বশুরবার যাচ্ছি না, আমি মাকে দেখছি, খেলা দেলা করছি, যে পাচ্ছি খেলাচ্ছি কামচাম করতে। তিনটে ছেলে আছে, একটা মেয়ে আছে, দুটো ছেলে আছে, মা আছে, আমি আছে, বাড়িতে গিয়ে লোকের বাড়ি কাম করছি, মাঠে কাট ধান মান কাটে আছে খাচ্ছি। বলছি আপনার নাম? আমার নাম লিলিফা খাতুন, বাড়ি ভবানীপুর। প্রতিবেশীদের সহায়তায় কোনোদিন একবেলা খাবার জোটে তো কোনোদিন জোটেও না। স্বামী মারা যাবার 20 বছর কেটে গেল, হয়নি এখনো বিধবা ভাতা, পায়নি কোনো রকম সরকারি সাহায্য, ঢিল ছোড়ার দূরত্বে রয়েছে পঞ্চায়েতের সদস্য ঘর। নিজের জানলা দিয়ে উকি মারলে দেখা যায় বিধবার ভাঙাচোরা ঘরটি, দেখেও নীরব, সাহায্যের আশ্বাসটুকুও পায়নি বলে আক্ষেপ। তৃণমূল পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থেকেও মেলেনি কোনো রকম আশ্বাস। তালিকায় নাম আছে, বাড়িটা অবশ্যই ওর খারাপ আছে, আমি মেম্বার হিসাবে আমি দেখেছি তার তালিকায় নাম আছে, এবং তার মেয়েরও একটা নাম আইডি আছে, তার মেয়ের সমস্ত কিছু হয়ে গেছে, শুধু টাকাটা এফটিও করলেই পেয়ে যাবে। আর ওর মায়েরও নাম আছে, মায়ের নাম হলো সাবেরা বিবি, স্বামী হলো সোনুয়া। আর ওনার যে হচ্ছে না, তার আসল কারণটা হলো আমরা পঞ্চায়েতে মানে যোগাযোগ করেছি প্রধান, এবং যে কাজ করে আমাদের বিএফটি ইয়াসিন সাহেব এবং সেক্রেটারি যারা আছে দায়িত্ব, ওদেরকে বলেছি আমি, বলছি যে আধার কার্ড না থাকলে হচ্ছে না, এমন আধার কার্ডটা নিয়ে হয়ে যাচ্ছে সমস্যা এই লকডাউন। তার আগে আমরা বহুবার তুলেছি, আমার যে স্কুলে ক্যাম্প হয়েছিল সেখানেও তুলেছিলাম, কিন্তু তার আধার কার্ডটা আসেনি, তার জন্য তার বাড়িটা আটকে আছে, তার রেজিস্ট্রেশন করতে পারিনি। দেখছি আমরা যদি শৌচালয় ব্যবস্থাটা আমি সঠিক বলতে পারছি না, এর আগে তো ছিল একটা কাঁচা শৌচালয় ছিল, মানে সেফটি শৌচালয় ছিল না, কাঁচা ছিল, যেহেতু জায়গার অভাব হয়তো দিতে পারেনি, এবং তার কেউ রোজগারের কেউ নাই। আপনার নাম? আমার নাম গোলাম মর্তুজা, আমাকে মালিক বলেছিল, আমি মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে পঞ্চায়েত মেম্বারের হাজব্যান্ড। সাবেরা বেবা যে রয়েছেন ভবানীপুরে, তিনি নাকি এখনও ঘরের তালিকায় নাম আছে কিন্তু ঘর পাননি, স্যার এই প্রসঙ্গে আপনি কী বলবেন? স্যার উনি মানসিক ভারসাম্যহীনও রয়েছেন। আপনাদের থেকে এই অভিযোগটা যখন পাই আমরা খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নেই এবং আধার কার্ডও উনি করাননি, তো এইসব কারণেই যেটা সমস্যা হয়েছে ওনার মানে বাংলার আবাস যোজনার অপেক্ষমান তালিকায় নাম থাকা সত্ত্বেও
কাগজপত্র উনি জমা দিতে পারেননি বলে এখনো পর্যন্ত সুবিধাটা পাননি। তো এটা আমাদের জানা ছিল না আমাদের এখানে, তো এটা আমরা জানতে পারলাম, যাতে ওনার খুব তাড়াতাড়ি আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আমরা করছি এবং আশা করব খুব তাড়াতাড়ি এইগুলো হয়ে গেলে, অর্থাৎ আধার কার্ড এবং আধার কার্ড হয়ে গেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমরা এই পরিষেবা যেটা আছে আমাদের, মানে যে সুবিধাটা আমরা দিতে পারব, আশা করছি খুব তাড়াতাড়ি ওনাকে পৌঁছে দিতে পারবে। স্যার আপনার নাম? আমি অনির্বাণ বসু, বিডিও হরিশ্চন্দ্রপুরে। জানা যায় সাবেরা বেওয়ার স্বামী শেখ সনুয়া প্রায় 20 বছর আগে অসুখে মারা যান। বাড়িতে রেখে যান স্ত্রী সহ 4 কন্যা সন্তান। পুত্রহীন সংসারে হাল ধরার কেউ নেই, শুরু হয় বাড়িতে অভাব অনটন। প্রতিবেশীদের সাহায্যে 4 মেয়ের বিয়ে হলেও মাকে দেখাশোনা করার জন্য বাড়িতেই থেকে যান ছোট মেয়ে লিলিফা খাতুন। তারও 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। প্রায় 15 বছর ধরে মাঠে ধান কেটে অন্য কারোর বাড়িতে কাজ করে খুব কষ্টে 2 মুঠো অন্ন জোগাড় করে মায়ের মুখে তুলে দেয় লিলিফা। লিলিফা খাতুন জানান তার বাবা 20 বছর আগে মারা যায়। একমাত্র রোজগেরে মারা যাওয়ায় পরিবারটি ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রতিবেশীদের সহায়তায় 4 বোনের বিয়ে হলেও মাকে দেখাশোনা করার জন্য সে বাবার বাড়িতেই থেকে যায়। 15 বছর ধরে মায়ের সংসারকে আগলে রেখেছে সে। বাবা মারা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আর্থিক অভাব থাকায় চিকিৎসা করতে পারেনি আজও। বাস্তুভিটে ছাড়া তাদের কোনো জমি নেই, রয়েছে একটি ভাঙাচোরা ঘর। মেয়ে ও 3 নাতিনাতনি নিয়ে ওই ভাঙাচোরা ঘরেই থাকেন। মা কখনো বাড়ির বারান্দায়, কখনো আবার রান্নাঘরেই ঘুমান। বৃষ্টি হলেই চাল চুয়ে জল পড়ে। ঘরের উপরে টিনের ছাউনি থাকলেও দেয়ালগুলোতে ঘুণ ধরে খসে পড়ার ভয় রয়েছে। সকাল হতেই ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো ঘরটিতে প্রবেশ করে। প্রতিটা ইটে দারিদ্রতার ছাপ ফুটে উঠেছে। সরকারি ঘরের জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয়নি। আজও পর্যন্ত হয়নি বিধবা ভাতা। রেশন কার্ড না থাকায় পাচ্ছে না কোনো রেশন। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বিধবা মহিলার বসবাসের রান্নাঘরটিও সম্প্রতি বৃষ্টিতে একেবারে ভেঙে পড়েছে। প্লাস্টিক মুড়িয়ে কোনো রকম বসবাসের উপযোগী করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের স্বামী গোলাম মর্তুজা জানান প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় তার নাম রয়েছে। তার আধার কার্ড না থাকায় ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, এমনকি তার নামটিও প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম্পিউটারে রেজিস্টারও করা হয়নি। ব্যাংক অ্যাকাউন্ট হলেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে জানান। তারা বাস্তুভিটে ছাড়া কোনো জমি না থাকায় নলকূপ ও শৌচাগারের ব্যবস্থাও করা যায়নি। বিডিও অনির্বাণ বসু জানান সাংবাদিক সূত্রে খবরটি জানতে পারেন তিনি। মহিলাটির যেহেতু আধার কার্ড নেই তাই ব্যাংকে অ্যাকাউন্টও হয়নি, তাই প্রধানমন্ত্রী আবাসী যোজনার টাকা পায়নি। আধার কার্ড যাতে দ্রুত করিয়ে দেওয়া যায় তার জন্য আধার কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আধার কার্ড করিয়ে দেবেন বলে জানান, এবং মহিলাটি যাতে দ্রুত ঘর পায় তারও ব্যবস্থা করবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।